সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে খুব ভালো দিন। আজকে গুরু পূর্ণিমা আর আজকে বুধবার, তো সকাল সকাল পুজো দিয়েই দিনটা স্টার্ট করলাম আর ভাবলাম সাথে তোমাদেরকে নিয়েই আজকে পথ চলাটা শুরু হোক। তো চলো, আজকের ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি, এখন একটু পুজোটা দিয়ে নিই, তারপরে তো আছে সংসারে কি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরের তাপমাত্রা পর্দার ফাঁক দিয়ে আসছে, দেখে বুঝতে পারছো তোমরা কি অস্বাভাবিক রৌদ্র উঠেছে। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার, আজকে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার প্রত্যেককে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, খুব ভালোভাবে কাটাও দিনটা। আমি আজকে সকালবেলা পুজো দিয়ে দিনটা শুরু করলাম। এর আগে একটা ব্লগ হয়ে গেছে অলরেডি, তোমাদের কাছে পৌঁছে গেছে ব্লগটা। সকাল থেকে সব কাজকর্ম একদম অল সেট, আমি আজকে কোথাও বাইরে বের হইনি, এই জন্যই যে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারি। তো 12টার মধ্যে পুজো হয়ে গেছে, আমি একটু ছাদে গেছিলাম, ছাদে একটু জল টল দিয়ে তুলসী মঞ্চে একটুখানি প্রণাম করে এলাম। এখন যাব ছাদে কাপড় জামা নিয়ে, কাপড় জামা মেলে দেন আর কি কাজকর্ম শুরু করব। কি রান্না বান্না হবে সেটা বলবো, তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আমি হচ্ছে চুলটা কোনো রকম আর কি কাপড় দিয়ে একটু পেঁচিয়ে রেখেছি, সেটাকে একটু আছড়ে, চুলটা আছড়ে একটু বেঁধে নিয়ে ভালো করে দেন আর কি তোমাদের সামনে আসছি। তো চলো আগে কাপড়টা মেলে আসি। এত রোদ্রু আর থাকা যাচ্ছে না। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মৌসুমি কেটে দিচ্ছি। আর বাইরে এতটা পরিমাণে টেম্পারেচার, মানে তাকানো যাচ্ছে না। আর আমার অলরেডি আজকে আর কালকের গরমে র্যাশ উঠে গেছে, এই কয়েকদিনে গরমে, মানে দু তিন দিনের গরমে আমার অবস্থা প্রচণ্ড খারাপ। যদিও এর আগে এরকম কখনো হয়নি, এই ইদানিং কয়েক বছর যাবতই এই ভাদ্র মাসের গরম, মানে শ্রাবণ ভাদ্রের গরম, গরমটা এ সহ্য হচ্ছে না। আর কি বলবো, মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না। এই আমার আজকে এই সকালবেলা ফার্স্ট, মানে প্রথম স্নান করলাম এখন, আর রীতিমতো চারবার স্নান হবে, আর চারবার করে স্নান হচ্ছে। আর মেয়েকে একটু এখন মৌসুমি দিয়ে দিলাম, এখন মেয়েকে দিলাম একটু মৌসুমি কেটে, ওর যেহেতু ভাতটা খাওয়া হয়ে গেছে। আর আমি খাবো একটু ভাত, সকালবেলা আজকে সেদ্ধ ভাতই করেছিলাম, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম কুকারে। তো সেখান থেকে একটু খেয়ে নেবো, নিয়ে দেন আর কি রান্নাবান্না স্টার্ট করবো। তো চলো আগে আমি একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না স্টার্ট করে ফেলি। আর সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আজকে যেহেতু সকাল সকাল পুজো দিব, তার জন্য আমি ব্রেকফাস্টের কোনো রকম কোনো ঝামেলা রাখিনি, সব কিছু দিয়ে পেঁপে, আলু, মিষ্টি কুমড়ো আর মুসুরি ডাল, এ সমস্ত কিছু দিয়ে একটু মানে সিটি দিয়ে নিয়েছি দুটো কুকারে, এটাই করেছি আজকে সিদ্ধ ভাত। তো সবাই আমরা বাড়ি শুদ্ধ লোক আজকে তাই খাবো, খেয়েছিও, মানে খাচ্ছি আমি, মা আর আমি এখন খাচ্ছি, হাজব্যান্ড মেয়ে আগেই খেয়ে নিয়েছে। আর এত গরমে অন্য কিছু ভালো লাগে না। আর আজকে যেহেতু বললাম তোমাদেরকে গুরু পূর্ণিমা, তার জন্য আমি মানে উপাস থেকে পুজোটা দিয়ে নিলাম, তারপর এটা খাচ্ছি। আর এখন রান্না করতে চলে এসেছি, মিক্সিতে আগে মশলাটা করে নিই, আর কি রান্না হবে আমি তোমাদেরকে অবশ্যই বলছি। তার আগে আলু সেদ্ধ হয়ে বসে গেছে তোমরা দেখলে, আর মশলাও আমার রেডি হয়ে গেছে। তো চলো, ফ্রিজে আছে কয়েকদিন যাবতই, বেশ 5-6 দিনেরও বেশি হয়ে গেল, মাছ আছে, 3 টুকরো মাছ আছে, একটু চিকেনও ছিল, তো এই গরমে চিকেন খাবো না, তার জন্য মাছ আর মাছের ডিমের বড়া করে তরকারি সব একসাথে করে নেবো, আলাদা আলাদা করবো না। হাজব্যান্ড কালকে রাত্রে আবার মাছের ডিম নিয়ে এসেছিলো আসার সময়, তো ওই ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে, তো আর বেশি বাসি না করে, যে তাড়াতাড়ি খেলে দেখ, মানে খাওয়া গেলে দেখবে জিনিসগুলো বেশি টেস্ট হয় মনে হয় খেতে। আর এত গরমে আমার কিচ্ছু ভালো লাগে না সত্যি গাইস, কি বলবো, আমার মানে এতটা পরিমাণে র্যাশ হয়ে গেছে গলাতে আর মানে ঘাড়ে দিকে, আমি একটু দাঁড়িয়ে থাকতে পারি না। এই যে স্নান করে এখন দেখলেই তো তোমরা, 12:30টার মধ্যে আমি রান্না করতে চলে এলাম, পুজো দিতে গিয়েছিলাম তখন কত, 11:30 বাজে, 1 ঘন্টার মধ্যে পুজো দিয়ে খেয়ে নিয়ে এখন 12:30 বাজছে, আমি রান্না করতে চলে এসেছি। আর এই রান্না করতে করতে আমার বেশি টাইম লাগেনি, 1:30টার মধ্যে রান্না হয়ে গিয়েছিলো সব কিছু, ক্লিন করে আমি আবার 2:30টার ভেতরেই আরেকবার স্নান করে নিয়েছি, কারণ রান্না করে গাইস আমার চান করতে মানে না করলে শরীরটা জানি কীরকম অস্থির করে। আর মাছের ডিমের বড়াটা, তেলটা আর বড়া, মানে যেটা ডিমটা করবো সেটা না দেখছি একদম জমে
গেছে, অনেকটা টাইম লাগবে, তাই সময় নষ্ট না করে এটাকে আমি একটু গরম জলে বসাচ্ছি। তোমরাও যখন দেখবে খুব তাড়াহুড়ো, তখন এরকম একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়ে যে ডিমের বাটিটা আছে সেটা বসিয়ে রাখবে, একটু তাড়াতাড়ি ছেড়ে যাবে। এটা না করলেও হতো, কিন্তু যেহেতু আমি বেশিক্ষণ রান্নাঘরে থাকতে চাচ্ছি না, অস্বস্তি মনে হচ্ছে, আর আমার এটা হচ্ছে রান্নাঘরটা হচ্ছে বাথরুমের সাথে খুব লো ছাদে, খুব হিট হয়, মানে প্রচণ্ড পরিমাণে হিট হয়। তো দেখো মাছের ঝোলের জন্য আর ডিমের বড়া একসাথে করছি, একসাথে মিশিয়ে করছি, তাই পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো, আর আজকে সেরকম কোনো ঝামেলা রাখবো না, শুধু এই তরকারিটা মানে করব, মাছ আর মাছের ডিমের বড়ার তরকারি দুটো মিলিয়েই করছি। এরকম কোনো দিনই করিনি, আজকেই করছি গরমের তাণ্ডবে, মানে কোনোরকম আর কি গলায় দিয়ে খেয়ে বেঁচে থাকতে হবে, এটা ভেবেই আর কি সব কিছু একসাথে করে দিলাম। আর কয়েকটা ডিমের বড়া, হাজব্যান্ড একটু ভালোবাসে আর কি ও পেঁয়াজ দিয়ে খেতে, তার জন্য ওর জন্য কয়েকটা পেঁয়াজ দিয়ে ভাজবো, তা না হলে মানে আমি এমনিই শুধু এটা করতেই মানে ফিট হয়ে যাচ্ছি এরকম অবস্থা। তো যা হোক দেখো রান্না কষ্ট করে রান্না করছি, কিন্তু খেতে গিয়ে মনে হচ্ছিলো জল ঢেলে ভাত খেলে বেশি ভালো হতো, কারণ জল ঢেলে ভাত খাওয়াটা বেশ আরামদায়ক এই মুহূর্তে। তো আর করার কিছুই নেই, খেতে তো হবেই, একদিন না হয় জল ঢেলে ভাত খাবো। আমি আবার ভালো লাগে না যে ছেলে মানুষ বসে জল ঢেলে ভাত খাবে, যদিও এই গরমে খুব আরাম। হাজব্যান্ড বললো আলু সিদ্ধ ভাত হলেও হতো রাত্রে, কেন করতে গেলে, তো খেতে বসে তো কেন করতে গেলে বলবে, কিন্তু একটু তো মনে আনন্দ হয় বলো, ভালো মন্দ কিছু খেতে গেলে তা কষ্ট তো হবেই। আর এখানে আনারসটা পরশু দিন কেটেছিলাম, কালকের দিনটা ছিল, মানে কালকের দিনটা না আগের দিন রাত্রে কেটেছি, আজকে খেতেই হবে আনারসটা। তো এটা কাটবো, আর একটু কাগজি লেবু দিদিভাই পাঠিয়েছিল, তো সেই কাগজি লেবুটাই আর কি এখন কাটবো ভাতের সাথে, ভালোই লাগবে। এরকম দেখবে মাছের ঝোলের সাথে কাগজি লেবু দিয়েই খেতে বেশি ভালো লাগে, কারণ কাগজি লেবুটা তো বেশি, সরি কাগজি না, এটা গন্ধরাজ লেবু, বারবার কাগজি লেবু বলছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, বলতে ভুল হয়ে গেছে, গন্ধরাজ লেবুটাই বেশি ভালো লাগে, কারণ গন্ধরাজ লেবুতে দেখবে বেশি রস হয় না। তো এখন আমি একবারে যতটা পারছি শর্টকাট করার চেষ্টা করছি, একদিকে আলু ভাজছি একদিকে মাছ ভাজছি, মানে এরকম করে কতক্ষণে বের হবো এরকম ইচ্ছে করে। তো চলো বন্ধুরা ঝটাপট রান্না করি, তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, এনজয় করো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কিরকম লাগলো। দেখো বন্ধুরা মাছের ডিমটা ছেড়ে গেছে, এখন মাছের ডিমটা আমি একটু বেসন কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু মেখে, মানে চটকে চটকে মেখে নিয়ে বড়া করে নিব, বড় বড় করে কটা, আর বাকি কটা বড়া হচ্ছে দিয়ে মানে পেঁয়াজ দিয়ে করব। তো এইভাবেই করে রাখি আমি শর্টকাট যখন হয়, আর তোমরা চাইলে বড়াটা আরও ছোটো করতে পারো, আমি এত বড় বড় বড়া করেছি গাইস, হাজব্যান্ড খেতে বসে বলছে যে আরও বড় করতে পারলে না, কিন্তু করার কিছু ছিল না, ওই যে তাড়াহুড়ো করছিলাম। এখন রাত্র 9:30, অবস্থা দেখে বুঝতে পারছো প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা আমার, চুল টঙ্গে বেঁধে রেখেছি আর এত
এতটা গরম গাইস, তিনবার চান অলরেডি হয়ে গেছে। সকালবেলা একবার স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আবার রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে একবার স্নান করে নিয়েছি, আবার সন্ধ্যাবাতি দেওয়ার আগে ছাদে গেছিলাম, ছাদে গিয়ে মানে গাছে জল ঠল দিয়ে একদম অবস্থা শেষ, তখন এসে আবার স্নান করে পুজো দিয়েছি। অলরেডি আমাকে দেখে মনে হচ্ছে যে তিনবার স্নান করেছি, মানে এত কঠিন অবস্থা, মানে এতটাই কান্না পাচ্ছিল, করার কিছু নেই, কাজকর্মগুলো করতে হবে। এখন ভাবলাম যে রাত্রেবেলা যদি আমি তরকারি না কেটে রাখি, সকালবেলা কালকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, তাই একটু তরকারি কেটে রাখলাম। আর সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কিছু হচ্ছে না, বেশ কিছুদিন যাবৎ আর কি গ্যাটিস দিচ্ছিলাম, কখনও চিড়ে খাচ্ছিলাম, কখনও আর কি ছাতু, তো আজকে তার জন্য একটু কালকে পরোটা করব, তাই আজকেই মেখে মুখে রেখে দিলাম আটা ময়দার ডো। আর এখানে সব সবজি যেগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে একসব মানে নিরামিষ তরকারি সব মিশিয়ে, মশাব মিশিয়ে যেটা করি মিশালো তরকারি সেটাই করব। আর করে রাখবো হচ্ছে ভেন্ডি আর পটল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, বাস এই আইটেম হবে কালকে বৃহস্পতিবার। আর সাথে অবশ্যই একটু ডাল সেদ্ধ করবো, ডাল মানে পেঁপে দিয়ে সেদ্ধ করবো। তো এই এটা করতে গিয়েই দেখবে কালকে কি অস্বস্তি ব্যাপার হয়। তো যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে 10:30 পার হচ্ছে হচ্ছে, এই টাইমে আমার সবজি কাটা হয়ে গেল। দেখো একবারে আমি আলু গোটা কয়টা কালকে সকালবেলা উঠেই যাতে সিটি দিতে পারি কুকারে, তার জন্য সেটা করে রাখলাম। আর এখানে কিছু বেগুন নষ্ট হয়ে যাচ্ছিলো, বেগুনগুলোকেও ফ্রিজে রেখে দেবো, তাই এইভাবে টিফিন বক্সে কেটে ঢুকিয়ে রাখছি। আর এখানে দেখো শুকিয়ে যাওয়া পটল আর কিছু ভেন্ডি কেটে নিয়েছি। আর ঘড়িতে দেখেছো তোমরা 11:20 বাজে, তো আমরা 11:30, রাত্র 11:30, হ্যাঁ সকাল না, রাত্র 11:30 আমরা গাইস এখন খেতে বসেছি আর কি। 9:30 বসেছিলাম, আটা মাখলাম, সবজি কাটলাম, এগুলো করতে করতে এত টাইম। আমি এখন খাওয়া দাওয়া করে আবার হচ্ছে আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে 12:45 দিকে আবার স্নান করে আসব। তো এইরকম করে দিন চলছে, জানি না কতদিন এইভাবে চলবে। আর ঠাকুরকে বলছি আর ভালো লাগছে না, আর পারছি না। তো আমি আজকে কিছুই করিনি রান্না, দেখতেই পাচ্ছ আমাদের ঝোল একদম, তরকারি একটু আছে, তো সবাই মিলে একটু একটু করে খাবো। তো 3 টুকরো মাছ ছিল, তিনজনে 3 টুকরো মাছ আর এই বড়া, এইভাবে করেই আমরা এই দিয়ে আজকে খেয়েছি। সত্যি কথা বলতে মানে এত কষ্ট করে রান্না করি না, খাওয়ার সময় ভালো লাগে না। মা সোনামা তো বলছিলো যে আমার খেতে ইচ্ছা করছিলো না, কিন্তু ওই যে মন মানে না, একটা তরকারি করব তাও যদি একটু ভালো মতো না করি গাইস তাহলে কি বলো তো কেউ চলতে পারে? তো আমাকে বাড়ির লোকেরা প্রেশার ক্রিয়েট করে না যে রান্না করতেই হবে, কিন্তু আমার নিজেরই খুব খারাপ লাগে। তো এই পাঁপড় ভাজা আর এই গন্ধরাজ লেবু দিয়েই আমরা আজকে রাত্রটা এভাবে খেয়ে কাটিয়ে নিলাম আর কি, রাত্রের ডিনার বলতে পারো। মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমি স্নান টান করে চুল ঠুল বেঁধে এসে তোমাদের সামনে আসছি। দেখো কি অবস্থা, পুরো ভূত হয়ে পাউডার মেখে দেখো আমি পুরো ভূত হয়ে চলে এসেছি গাইস। তো করার কিছু নেই, অবস্থা খুব শোচনীয়, তার জন্যই এরকম অবস্থা আমার। আর জানি না আমি কিভাবে করে ব্লগ দিচ্ছি, কি শেয়ার করব, কি করব, মানে কিছু মাথায় আসছে না। রাত্র 12:45 দেখো, দেখছো তোমাদের দিদি কিন্তু সারা দিন খাটাখাটনির পরও রাত্রেও কাজ থাকে, ভিডিও এডিটিংয়ের কাজ অবশ্যই আছে। আর মেয়ে ওর পাপাকে দিচ্ছে পাউডার, ওর পাপারও অবস্থা শোচনীয়। সবাই আমরা এরকমই রাত্র 1:30-2 অবধি জাগাই থাকি, এখন ঘুমাবো না আমি, কাজ করব। আর ওরা দুজন এইভাবে বসে পাউডার মাখবে, মানে খেলা করবে একটু সময়। তো চলো গাইস আজকের মতো গুড নাইট, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম